বাণিজ্য মেলা আর বই মেলা যে এক না সেটা বুঝলেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এত বছর বই মেলা ছিল শহর কেন্দ্রিক, শিশু উদ্যানে বা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে বই মেলা মানেই ছিল জনঢল। কিন্তু পাল্টে যাওয়া ত্রিপুরায় সব পাল্টাতে চান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাই 39তম বই মেলা শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। আর ফল ঠিক যেমনটা আশা করা হচ্ছিল তাই হলো, চূড়ান্ত ফ্লপ 39তম আগরতলা বই মেলা। মেলা আছে, স্টল আছে, আছেন প্রকাশক থেকে শুরু করে বিক্রেতারাও, নেই শুধু ক্রেতা। ভিড়ের কথা ছেড়ে দিন, জনমানব শূন্য বইমেলা এক অদ্ভুত নিস্তব্ধ পরিবেশ। পেট্রোলের মূল্যবৃদ্ধি, যানবাহনের ভাড়া প্রায় 4 গুণ, তাই একটা বড় অংশ বইমেলামুখী হচ্ছেন না এবার। বিক্রেতারা রীতিমতো হতাশ। স্কুল ছাত্র যদি না আসে তার সঙ্গে তার গার্জেন আসে, আর একটা এফেক্ট আছে টাউন আর সাইড। টাউন মেন শহর কেন্দ্রিক যে বইমেলাটা হয়, যেভাবে লোকের সমাগম হয় সেটা এখানে হয়। আমি মনে করি বইমেলাটাকে আগরতলা শহর কেন্দ্রিক করা উচিত, কারণ যোগাযোগের এখানে অবস্থা খুব খারাপ। কারণ কি, একটা ছাত্র একটা গার্জেন নিয়ে আসবে সেরকম পরিস্থিতি এখানে নেই। আপনি এক মতো, কারণ সরকার বাস ফ্রি দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাস তো সংখ্যাটা কম। এক রবীন্দ্রভবন, চন্দ্রপুর, আর এক হলো রাধানগর স্ট্যান্ড। এই অন্য যে চারবাজার যে লুকগুলো আছে সেই লুকগুলি কী করে আসবে সেই চিন্তাধারাটা কিন্তু নেই। যদি হয় তাহলে চার দিকে গাড়ি দিতে হবে, আর নয়তো আগরতলা হয় উমাকান্ত ময়দান, নয়তো চিলড্রেন পার্কে সেই মেলাটাকে স্থানান্তরিত করার জন্য। খুব স্বাভাবিকভাবেই মাথায় হাত বিক্রেতাদের। বহিরাজ্য থেকে যারা মেলায় স্টল নিয়ে এসেছেন তাদের প্রতিদিনের হোটেল ভাড়ার টাকাও আসছে না। গুয়াহাটি এবং বাংলাদেশের দুজন প্রকাশক আর আগরতলা বইমেলায় না আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এনাদের দাবি আগের দিন আর নেই, কি মেলা কি হয়ে গেল এই শেষ, আগামীবার নমস্কার। অবস্থা এত শোচনীয় যে বহু স্টলের ভাড়া, বিদ্যুতের বিলের টাকা পর্যন্ত দিতে হচ্ছে প্রকাশকদের পকেট থেকেই। মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিনই বলেন বামেরা 25 বছর কিছুই করেনি, নতুন উদ্যমে ইতিহাস গড়তে গিয়ে ফের শুরুতেই ফ্লপ হীরাবাবু নিজে। 39তম বইমেলায় যারা স্টল নিয়ে হাজির হয়েছেন তারা তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিরবেন বাড়ি। সম্ভবত এটাও পরিবর্তনের একটা দিক, সম্ভবত এটাই পাল্টে যাওয়া ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।